নমস্কার, আমি গৈরিকা কলকাতা ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রাত সন্ধ্যে থেকে শুরু করলাম ব্লগটা, তার কারণ সকাল থেকে শীতে আমি একদম ভেতরেই ছিলাম কম্বলের, সেই জন্য কিছুই শুরু করতে পারিনি। এইরকমই শীতকালটা আমার যাবে, কখনো মানে সন্ধ্যেবেলা, কখনো বা রাত্রিবেলা, দিনের বেলাটা খুব চাপ হয়। তো যাই হোক, আমি এখন বেরোচ্ছি একটু, কিছু কেনাকাটা রয়েছে, আমরা তো বেড়াতে যাব তোমাদের বলেইছি, তো সেই জায়গা থেকে কিছু কেনাকাটা আমাদের রয়েছে যেগুলো একটু করতে হবে, ছোটোখাটো জিনিসই, শীতবস্ত্র, তারপরে আমার হাওয়াই চটিটা যেটা একদম গজা কমপ্লিট করে ফেলেছে, আর কিচ্ছু নেই, পরতে পারছি না, সেই জুতো কিনতে হবে, সব কিছু করে ফিরছি। তো আমার সঙ্গে চন্দনবাবুও আছেন। হ্যালো, ঠান্ডা আছে গো বাইরে? হ্যাঁ ঠান্ডা, হ্যাঁ বৈদিকার বেশি ঠান্ডা লাগে, কিন্তু আমি শুধু একটা টি শার্ট পরেছি, আমার অত ঠান্ডা নেই। না গো, আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে ভালো না। আমি তো চাইছিলাম আমি যদি না গিয়ে হয় ভালো হয়, এই শীতকালটা যদি মানে সব কিছু থেকে ছুটি পাওয়া যেত না ভালো হতো। যাই হোক, আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, চাই ভীষণ ঠান্ডা গো বাবা। লোকালেই যাবো, তাড়াতাড়ি চলে আসবো, টুকটাক কেনাকাটা আছে তাই জন্যই, তাই না? ঠিক, চলো লেটস গো। ভালো ঠান্ডা পড়েছে, সোয়েটার পরিনি, মানে ভুগছি, মানে ঠান্ডা বেশ কিন্তু বেশ লাগছে, ওটা সোয়েটার পরা উচিত ছিল, সোয়েটার জ্যাকেট দুটি কিছু একটা, মানে গেঞ্জি পরে বেরিয়ে পড়েছি কিন্তু ঠান্ডা লাগছে, আর মান তো পুরো জমে গেছে। কি বাবা, আমি কেন এমন কিছু ঠান্ডা না এখন, আমি কথাই বলতে পারছি না, কি বুঝছি। যাই হোক, কেমন লাগছে সন্ধ্যেবেলায় চন্দননগর? আজকে খুব একটা ভালো লাগছে না, ঠান্ডা না, গরমের সময় ঘোরাটা হেভি লাগে, ঠান্ডায় না, হ্যাঁ ঠান্ডায় খুব জোর চালাতেও পারছি না, আস্তে আস্তে যাচ্ছি, কারণ হাওয়াটা লাগছে, এটা খারাপ। আর সর্দি এখনও অল্প আছে, সর্দিটা যায়নি, ঠান্ডা লাগার একটা চান্স আছে, ভুল করেছি সোয়েটার না পরে বেরিয়ে। চন্দননগরে যবে থেকে এসেছি তবে থেকে অনেকেই রেকমেন্ড করেছে আমাদেরকে এই দোকানে আসার জন্য। এটা হচ্ছে রূপশ্রী, পাদ্রিপাড়ায় এই দোকান রয়েছে রূপশ্রী, তাই না ম্যাম? অনেকেই বলেছে শর্ট নাইটি পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, তো আজকে শর্ট নাইটি নয়, আমি একটা সোয়েটার দেখতে এসেছি, যদি পছন্দসই সোয়েটার হয় তাহলে একটা নেব। তো চলো ভেতরে যাওয়া যাক। সোয়েটার মানে খরচা, মানে কেনাকাটা মানে খরচা, তাই জন্য আমি গৈরিকাকে নিয়ে আসি না, আমি আর তাপস আসতে ভালোবাসি। কি তাপস এলে খরচা হয় না, বউ নিয়ে এলে খরচা হয়, এই এক সমস্যা। তো যাই হোক, ঢুকে পড়েছি দোকানে, অনেকেই রেকমেন্ড করেছে, কি আছে দেখবো এখানে। মেয়েদের সোয়েটার দাদা এখানে পাওয়া যাবে, দেখেন ম্যাম এক্স্যাক্টলি কী চাইছো, কার্ডিগান? হ্যাঁ ওই, সোয়েটার আছে না? নেই সোয়েটার, নেই, যখনই কিছু কিনি তারপরে কিছু থাকে না। এইটা কিনেছিলাম, সেটা এতদিন চালিয়ে দিই আমি। তুমি এই যে বাইরে বাইরে যাও বেড়াতে বেড়াতে, কোনো সোয়েটার নেই? না, হাতাগুলো তো লম্বা, কি বড় হচ্ছে না, ঠিকই আছে না সাইজটা, ঠিক আছে সাইজ, ঠিকই আছে। এই কালার নেবে না, এই কালারের উপরে অন্য ডিজাইন থাকবে নাকি? এই ডিজাইনের একটু দেখি, ঠিক আছে না দাদা এই সাইজটা? হ্যাঁ ঠিক আছে মা, আমি আর তাপস যেমন শপিং করি আমাদের 5 মিনিট লাগে, এক্স্যাক্টলি জানি কেনার আগে দোকানে ঢুকছি কি কিনবো, কি তার সাইজ এবং এভরিথিং, অন্য কালার কি দাদা চাইতো, কিন্তু এই কালারটা আমাকে কে দিল বলুন, দিলেন তো পছন্দটা, বুঝতে পারছো তো, এটা দেখো যে বয়স্কটা আমাকে কে বানায়, আমি না। এটা ভালো সুপার কালার না, উল্টো পাল্টা লাউড কালার দরকার নেই, বাহ পছন্দ তো তোমার, খুব পছন্দ। চলো হয়েছে আর কিছু, এখানে ছেলে মেয়ে সমস্ত কিছুরই স্টক রয়েছে, দাদা বলছে জন্ম থেকে মৃত্যু সবই পাওয়া যাবে। কোনো অভিজ্ঞতা ছিল না, প্রচুর রেকমেন্ডেশন ছিল রূপশ্রীতে যাওয়ার,
আলটিমেটলি প্রচুর স্টক, ভালো স্টক। তো হ্যাঁ, কমেন্ট বক্সে সবাই যায়, তো ভালো এক্সপিরিয়েন্স, আর দাদাদের ব্যবহারও খুব ভালো। সোয়েটারটা কিনে নিলাম, এবার একটা হাওয়াই টুপি কিনতে হবে, বাড়িতেও পড়তে হবে, প্লাস ঘুরতে যাব যে হোটেলে তো একটা চটি পরতে হবে, সেটা কিনতে হবে। শপিং করতে ভালোই লাগে কিন্তু, বলো কার না ভালো লাগে, দারুণ লাগে। আর ঝিলটা দেখো কি ভালো লাগছে, এই তো কি ভালো লাগছে, গরমকালে এখানে এসে বসে থাকা যায়, বাইরে বেরোলে কিন্তু ভালোই লাগে, ঘরে থাকলে মনে হয় মারাত্মক শীত, বাইরে বেরোলে ভালোই লাগে, মনটা ফুরফুরে হয়ে যায়। দেখো এখানে কি সুন্দর সুন্দর জুতো, তোমাদের দেখাই, দেখলে বুঝবে, কিন্তু দুঃখের বিষয় একটা জুতো আমি কিনতে পারবো না, পুরোটাই আমার পায়ে, এ দুঃখ আমি কোথায় রাখি বলো, এত সুন্দর সুন্দর জুতো কোনোটাই পড়তে পারি না। কত এটা দাদা? এটা তিন, ও বাবা উন্নত হয়েছে একটু, এটা তিন নম্বর, ও বাবা রোহিঙ্গা দুই তিন, এসব জুতো লাগে, জুতো কেনা হয়ে গেছে, এই যে সোয়েটার কেনা হয়ে গেছে, এবার দেখি একটু কোথাও টুকটাক খেয়ে ঘরে ঢুকে যাবো, কারণ ঠান্ডায় আর বেশি ঘুরবো না। জিনিস কিনতে বেরিয়েছিল কিন্তু খাওয়া দাওয়ার কোনো কথা ছিল না, কোনো প্ল্যানও ছিল না, ইমাম তারপরও দাঁড়িয়ে রয়েছে স্ট্যান্ড রোডের কাছে চার্চের উল্টো দিকে, সাবারমা হাট দোকানের নাম, তো এখানে মাম কি করবে, খাইকা খাইকা সাবারমা খাইকা, এ বাবা কি খেয়ে বেরোনি, পেট ভরে খাওয়া আছে, কিন্তু তারপর রাস্তায় বেরোলে না, বিশেষ করে এই স্ট্যান্ড রোডে আসলে আমার খুব খিদে পায়, খালি মনে এটা খাই ওটা খাই সেটা, তাহলে পরের দিন থেকে স্ট্যান্ড রোডের দিকে আসবো না, বাচ্চা বয়সটা ফিরে পাই, বাবা অবশ্য আমি এখনো বাচ্চাই। তো যাই হোক, চিকেন সাবারমা অনেকদিন ধরে আমরা ট্রাই করছি এখানে, আমি খাবো না ওই খাবে, আমি একটু ট্রাই করবো কেমন, চিকেন সাবারমা আগে খেয়েছি, হাফ খাবে, আমি অতটা খেতে পারবো না, তাই নাকি, আগে ট্রাই করেছে কিন্তু চিকেন সাবারমা, হ্যাঁ হ্যাঁ, আমাদের সামনাঘরে একটা দোকান ছিল ভীষণ ভালো, ওখানে খেয়েছিলাম, মন চাই মন চাই মন চাই মন চাই, হ্যাঁ পুরো খেতে পারিনি, হুম ভালো। তো রেডি হচ্ছে, দেখা যাক কিরকম এখানকার সাবারমা কিরকম, এবং এই দোকানের সামনে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, দারুণ, বাহ এই হচ্ছে এখানকার মেনু কার্ড, অনেক কিছু রয়েছে, অনেক কিছু পাওয়া যায়। তো রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি দুই তিন মিনিটেই করে দিয়েছে, তো এই হচ্ছে বিষয়টা, দেখে মনে হচ্ছে বিষয়টা হেভি, খুব লাইট কিছু নয়, তাই না, একদম। তো খেয়ে কীরকম টেস্ট কেমন, সাবারমা পকেট নাম, তো গৈরিকা একটা অসম্ভব খেতে পারবে না, ভালো ফিরে এসেছি, রীতা কফি করলো, কফি খাচ্ছি এখন, ভালোই ঘুরলাম, সাট করে গেলাম, সাট করে ঘুরে চলে, আর এসে তাপস এখানে বসে আছে দেখছি, এ কেউ নেই, ভাল লাগে না, সেই বিকেল বেলা থেকে বসেই আছে বসেই আছে, এ বাবা বিকেলে আমরা যাইনি বাবু, তুমি মিথ্যা কথা কইও না, টাকাকে ধর টাকাকে ধর, কত টাকা পেয়ে, টাকা বলো না, এলো আরে সাদা সাদ কপি ছাটিয়ে নিল, এ তুইও তো ছাটালি রে, এ রীতা, এ রীতা তুইও তো ছাটালি রে, রোজ বলবে বৌদি আমার না কপিটা হলোই না, কপিটা কিছুতেই কিছুতেই করতে পারছি না, করতে পারছিস না কেন, আর চিনিটা বেশি হয়ে গেছে, চিনিটা চিনিটা ওর বেশি হয়ে যায়, আমার ঠিক লাগছে, না আমারও ঠিক লাগছে, ভালো লাগছে, শোনো ঠান্ডার দিন, ইমা ইমা গজা কফি খাচ্ছে, ইমা গজা কফি খাচ্ছে,
যাই হোক আমার জিনিসগুলো তো তোমরা দেখেই নিয়েছো, আর কিছু দেখানোর নেই। এই জুতোটাও গজা কামড়ানোর চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাকেও বোধহয় আমি ঘুরতে যাওয়ার আগে আরেকটা জুতো কিনতে হবে, কাণ্ড হয়ে যাবে জুতোটায়। কিছু না কিছু আমার হবেই, আমার ওরা ঘুরতে যাওয়ার আগে আবার কিনতে হবে। মা রুমাকে তোমাকে কে বলেছে জমজ বোন? হ্যাঁ নাকি, আমিও সেদিন বললাম না বৌদি যে আপনার মতো দেখতে তাপসদার বউকে, আমার মতো দেখতে সেদিন বললেন না ওখানে। তা রুমাকে যে আমার কি বলেছে টুইন সিস্টার, টুইন সিস্টার বলেছো, তাকে বলি যে হ্যাঁ একটা দিক থেকে ঠিকই বলেছো, ওরা আমার হাইট একদম এক না বৌদি, কিন্তু দুঃখের বিষয় আমার সিস্টার না, সম্পর্কেও আমার মামি, কিন্তু এটা আমার মামা ভাবলেই আমার রাগ হয়। আমার মামা কি শান্ত আর এ কি বিচ্ছু বলো, হতে পারে একদিন আমারও টুইনস বলতে পারে। কে তোকে আর আমাকে? না তাহলে তোকে আর রুমাকে? তুই আর রুমাকে জীবনে হবে না। রুমা কত সুন্দর মুখকা না, মিষ্টি বলে আমার মতো সুন্দর কি রে, তখন মনে হয় না বলছি ভাই কি বলে না একটা বান্দরের হাতে নাড়িয়ে মোতেও না মোতেও না মোতেও না। আচ্ছা তো এই যে আমরা ঘুরতে যাবো, তোদের জন্য কি রেখে যেতে বললি দাদাকে বল একবার? মটন 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 একবেলা দেখা করে আসবো, আর এখানে রান্না করবে মটন করবে, আর আমি ওখানে গিয়ে করবো নাকি? তো যাই হোক এখানে একটু কফি টফি খাই, এখন গল্প গুজব করি, জামা কাপড় ছাড়ি, বাইরের জামা কাপড় নিয়ে বসে আছি, উচিত নয় আজকের দিনে এটা, এই মানে এই সময় বিশেষ করে এক্ষুনি ছাড়া উচিত, ছাড়বো, ছেড়ে কফি খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট দিও, এইটা কমেন্ট বক্সে দিও যে আমার জিনিসগুলো কেমন হয়েছে, আমার হাতটাই পছন্দ হলো কি না সেটা দিও, আর নেক্সট ভিডিও নিয়ে আসবো অবশ্যই, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো, তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস আসছে পরবর্তী ট্যুর ব্লগ, ট্যুর ব্লগ। হ্যাঁ আই পড়ি না, তা পড়ে আরো পড়ে, হ্যাঁ ট্যুর ব্লগ আসবে, বাট পড়ি না, এটা ট্রিপ হবে আমাদের, ঠিক আছে, কিন্তু আরেকটু পড়ে, কিন্তু এই সপ্তাহতেই, তাই তো? হ্যাঁ এই সপ্তাহ নয়, এই সপ্তাহ নয়, নেক্সট নেক্সট উইকে, কিন্তু সাজগোজ তো শুরু হয়ে যাবে, সাজো সাজো রব শুরু হবে গো। ঠিক আছে চলো, টাটা, গুড নাইট, ভালো থাকো সবাই।